আয়োজন আইপেনিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক দিনের বাছাই করে সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউ জের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং আছেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে দর্শক এ পর্যায়ে জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ ছিল দুর্নীতিবাজদের শোধরানোর আহ্বান প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে সমূলে দুর্নীতি উচ্ছেদের ঘোষণা বিশ দল নয় ঐক্য ফ্রন্টকেই গুরুত্ব দিতে বললেন বিএনপির চেয়ারপারসন কৌশলে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরিরও নির্দেশনা এবং কুমিল্লায় ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ গেল তেরো ঘুমন্ত শ্রমিকের পরিবারে শোকের মতো দুর্নীতির সাথে জড়িতদের নিজেদের শোধরানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে দুর্নীতি নিয়ে সমাজের অস্বস্তির কথা জানিয়ে তিনি বলেছেন দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি টানা তৃতীয়বার রাষ্ট্রক্ষমতায় আসার পর শুক্রবার প্রথম জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিরিশে ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয় তৃতীয়বারের মতো টানা প্রধানমন্ত্রী এবং চতুর্থবার সরকার গঠনের পর শুক্রবার প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই রায় সোনার বাংলা গড়ে তোলার পথে একধাপ এগিয়ে নেবে দেশকে যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয় করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের ভোট দেননি আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য বিগত দশ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসব মেগা প্রকল্প গ্রহণ সহ তুলে ধরেন আওয়ামী লীগের বিজয়ের নানা কারণ যার মধ্যে উল্লেখযোগ্য সরকারি চাকরিতে বেতন আড়াই থেকে তিন গুণ বৃদ্ধি ছেচল্লিশ বছর পর উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া পদ্মা সেতু ঢাকা মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহাসড়কগুলোকে চারলেনে চার সহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের বর্তমান সরকারের উপর আস্থা জন্মেছে স্বাধীনতা চৌচল্লিশ বছর পর নিম্নমধ্যম আয়ের দেশ এবং ছেচল্লিশ বছর পর উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি জনগণকেও গর্বিত করেছে ভিক্ষক দেশের দুর্নাম ঘুচেছে পাশাপাশি প্রতিপক্ষ জোটের পরাজয়ের কারণও তুলে ধরেন প্রধানমন্ত্রী যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মনোনয়ন নিয়ে বাণিজ্য দুর্বল প্রার্থী মনোনয়ন ধানে শীষ মার্কায় জামাত নেতাদের মনোনয়ন নিজেদের সাফল্য গাথা তুলে ধরতে না পারা নানা কারণ নিজেরা জনগণের জন্য কি করবে সে কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে অপরদিকে ক্ষমতায় গেলে আমাদের কি ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা নেবে তাদের প্রাধান্য পেয়েছে এগুলি তাছাড়া থেকে সাল পর্যন্ত প্রচারণায় বিএনপি জামাতে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি ভাষণে প্রধানমন্ত্রী তুলে ধরেন এদেশের যুব সমাজের কল্যাণে দুর্নীতি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ আগামী পাঁচ বছরে আমরা দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সরকারি বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে শোধরানোর আহ্বান জানিয়ে ঘোষণা দেন দুর্নীতি উচ্ছেদের দুর্নীতির সঙ্গে জড়িতদের নিজেদের শোধরানোর আহ্বান জানাচ্ছি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে প্রধানমন্ত্রী জাতীয় প্রয়োজনে বিভেদ সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না সংখ্যা যত কমই হোক সংসদে যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব আলোচনা সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি ভাষণের শেষে দেশবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে তাদের আস্থার প্রতিদান দেবার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা ও সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা দুই জোটের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টকে গুরুত্ব দিতে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ দলীয় জোট থাকলেও কৌশলে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরিরও নির্দেশনা দিয়েছেন তিনি পুরনো কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরার সময় নেতাদের এই নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির বেশ কজন আইনজীবী নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর জাতীয় ঐক্যফ্রন্টের প্রয়োজনীয়তা নিয়ে বিশ দলের শরিকদের মতো বিএনপিতেও চলছে চুলচেরা বিশ্লেষণ বিএনপির মতো জনপ্রিয় দলের বিশ দলীয় জোট থাকার পর অন্য কোনো জোটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না স্থায়ী কমিটি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বিএনপির মতো দলকে চালিয়ে নেবার জন্য যথেষ্ট আমাদের বাইরের অজানা অচেনা লোকের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না ডক্টর কামাল হোসেন সাহেব অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব কিন্তু ভোটের ব্যাপারে বা দলীয় ব্যাপারে তার কতটা ভূমিকা থাকতে পারে এটা আমরা এখন আমাদের সন্ধিহান তবে রাজনীতির নতুন মেরুকরণে ঐক্যফ্রন্টের উপরই আস্থা রাখতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরার সময় দুই আইনজীবী নেতাকে ডেকে প্রায় দেড় ঘন্টা কথা বলেন তিনি এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি আগ্রহের কথা জানান খালেদা জিয়া আর ডক্টর কামাল হোসেনও তো বলেছেন দেখেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে আমরা একসাথে নির্বাচন করেছিলাম একসাথে আছি এবং ভবিষ্যৎ রাজনীতি একসাথেই করব। ডক্টর কামাল হোসেন যখন বলেছেন তার দলের আরও গুরুত্বপূর্ণ নেতারা বলেছেন তাহলে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে তার কোনো নেতারা যদি দলের নেতার মুখ থেকে যখন এই কথাগুলো আসবে তখন ধরে নিতেই হবে যে বেগম খালেদা জিয়ার অনুমোদন ব্যতিরেখে এই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো দল নেতা প্রকাশ করবে সেটা তো স্বাভাবিক কথা নয় আমরা তো আসলে ঐক্যফ্রন্ট করেছি আমাদের চেয়ারপারসনের নির্দেশেই সুতরাং চেয়ারপারসন ডেফিনেটলি ঐক্যফ্রন্টের ব্যাপারে উনি পজিটিভ থাকবেন সেটাই স্বাভাবিক ঐক্যফ্রন্ট আরও শক্তিশালী হবে এবং সময়ের সাথে সঙ্গে সঙ্গে আমাদের এই ঐক্যটাকে আমরা আরো বৃহৎ কি করে করা যায় সেই ব্যাপারেও আমরা আসলে চিন্তা ভাবনা করছি নেতারা জানান বিশ দলীয় জোট নিয়ে কোনো কথা না বললেও জামায়াতের সঙ্গে কৌশলগত দূরত্ব তৈরি করার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া যদি এইগুলো না হয় আবার এসে কোনোভাবে আমার খবর দাও খালেদাজিয়ার এই আগ্রহ ফ্রন্টের ঐক্যকে আরো জোরদার করবে বলেও মনে করেন গণফোরামের নির্বাহী সভাপতি তিনি জনগণের পালসটা বুঝছে সারা দেশে আমরা যেখানেই গেছি এটাই ছিল দৃশ্যমান এমনকি নির্বাচনের ফল জোর করে চিন্তায় করার পরও জনগণ মনে করে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রয়োজন আছে এবং এটার কলেবর আরও বৃদ্ধি করা দরকার জাকারিয়া। আহমেদ ডিবিসি নিউজ ঢাকা কুমিল্লার গ্রামে উল্টে পড়া ট্রাকের চাপায় তেরো ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন দুজন ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন সকালে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুরে এমরান ব্রেকফিল্ড নামের ইট ভাটায় কয়লা বোঝাই একটি ট্রাক উল্টে যায় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটি উল্টে ইটভাটার টিনশেড ঘরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই বারো জন নিহত হন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চোদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন নিহতরা সবাই নীলফামারী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ এদিকে কয়লা ট্রাক উল্টে নিহত শ্রমিকের বাড়ি চলছে শোকের মাতম পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষগুলোকে হারিয়ে দিশে হারা নিহতদের পরিবার এরই মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতদের পরিচয় ও নামের তালিকা সংগ্রহ করেছেন নিহতদের মধ্যে নয় জনের বাড়ি জল ঢাকার পাঠান এবং চার শ্রমিকের বাড়ি ঘুঘুমারি গ্রামে পর ভোর সাড়ে পাঁচটার দিকে কুমিল্লার গ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে রাস্তার পাশে ইটভাটার মেসের ওপর কয়লাবাহী একটি ট্রাক উল্টে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা তেরো শ্রমিকের মৃত্যু হয় আহত হয় আরও দুজন এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো আমাদের সাথে স্টুডিওতে আছেন আবু সাইদ খান এবং আছেন আব্দুল জলিল ভূঁয়া আলোচনায় যেতে চাই শুরু করতে চাই আমরা যে বিষয়টি সর্বশেষ প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসার পর তিনি এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং এখানে বেশ কিছু বিষয় তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন বিগত দশ বছরে তাদের যে সাফল্য গাথা রয়েছে সেগুলো তুলে ধরেছেন আওয়ামী লীগের জয়ের কারণ তুলে ধরেছেন পাশাপাশি বিরোধী দল বিএনপির পরাজ কারণগুলোও তিনি তুলে ধরেছেন একটি বিষয় তিনি খুব বেশি জোর দিয়ে বলেছেন এবারে তাদের ক্ষমতায় আসার পর থেকে আমরা যেটি বেশ প্রত্যক্ষ করছি সেটি হলো দুর্নীতিবাজদের শোধরানোর সুযোগ তারা দিচ্ছেন কিংবা তাদেরকে সেই শোধরানোর আহ্বান জানাচ্ছেন এবং আমরা দেখেছি এটি ধারাবাহিকতায় গত কয়েকদিনে দুর্নীতি দম খোদ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালককেও দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী যে বার্তাগুলো পৌঁছানোর চেষ্টা করছেন সেই বার্তাগুলো কোনো না ভাবে কার্যকর হচ্ছে এবং বাস্তবায়িত হচ্ছে আব্দুল জলিল ভূঁয়া আপনাকে আলোচনা শুরু করতে চাই আজকের প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং দুর্নীতি দমনে সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়েছেন তিনি দুর্নীতিবাজদের শোধরানোর তিনি সর্বোচ্চ একটি হুঁশিয়ারি দিয়েছেন প্রশ্ন হচ্ছে বা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই দুর্নীতিবাজদের শোধরাতে কিংবা তাদেরকে সেইভাবে শাস্তির আওতায় আনতে যে সংস্থাটি বা যে প্রতিষ্ঠানটি কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক তারা কি আসলে সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে কিনা কিংবা দুদক চাপমুক্ত হয়ে কাজ করতে পারছে কারণ যেহেতু এত ক্ষমতাধর ব্যক্তিরা দুর্নীতির সাথে জড়িত রয়েছে ধন্যবাদ আমি মাননীয় প্রধানমন্ত্রীর আজকের যে ভাষণটি আছে যাতে উদ্দেশ্যে আমি প্রথমেই তার এই যে দুর্নীতির বিরুদ্ধে যে তার একটি অবস্থান এই অবস্থানের কারণে এবং এই ভাষণটি দেওয়ার কারণে আমি এদেশের নাগরিক হিসেবে একজন তাকে প্রথমেই অভিনন্দন জানাই আসলে আমি যদি এইভাবে শুরু করি যে চোরা নাহি শুনে ধর্মের কাহিনী আপনার বাংলাদেশে এই নির্বাচনের আগেও আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো আছে সেখানেও দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থানের কথা আছে এই ইশতেহার পড়লে আমরা সেটা পাই এবং এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরপরই আপনার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আপনার অনেকগুলো অভিযান পরিচালনা করেছে আপনি নিজেই বলেছেন যে ইভেন দুদিকের মধ্যে যে একজন পরিচালক তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে আর ইতিমধ্যে দেখবেন যে হসপিটালগুলোতে যে অনিয়ম অনিয়ম হয়ে আসছিল সেখানেও তারা বিভিন্ন অভিযান চালিয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন এটা আমি মনে করি যে তার মধ্য থেকে যে সিনসিয়ারিটি জাতির জন্য তার যে ভালোবাসা বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে দুইটা জিনিস এখন খুবই প্রয়োজন একটি হলো দুর্নীতির বিরুদ্ধে যাওয়া আরেকটি হচ্ছে সাথে সাথে সুশাসন প্রতিষ্ঠা করা যদি দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করলাম দুর্নীতিবাজদের ধরলাম কিন্তু সেই জায়গাটিতে যদি সুশাসন প্রতিষ্ঠা না হয় তাহলে পরে আমরা যেই জায়গাটিতে ছিলাম সেই জায়গাটিতে চলে যাব আমি আরেকটি কথা বলতে চাই যে শুধুমাত্র আপনার বললে দুর্নীতিবাজদের আপনার দুর্নীতি বন্ধ হয়ে যাওয়া আমি মনে করি না এই জায়গাটিতে আরও শক্তভাবে আপনার দুর্নীতির বিরুদ্ধে অভিযানগুলো পরিচালনা করতে হবে এই নির্বাচনে এই আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা আরও অনেক বেড়ে গেছে কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে কতগুলো কাজ করেছে উন্নয়নমূলক কাজ করেছে যে উন্নয়নের কারণে মানুষের প্রত্যাশা যেমন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে কিন্তু আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মধ্যে শহরের সকল সুযোগ সুবিধা আপনার পৌঁছে দেওয়া হবে এই যে মানুষ এইরকম বিশাল একটা আপনার ম্যান্ডেট এই আওয়ামী লীগকে দিল বা মহাজোটকে দিল এটা কিন্তু একটা কারণ আপনার দেখেন পদ্মা ব্রিজের কথা আমরা বারবার উদাহরণ হিসেবে বলি ঢাকায় এক্সপ্রেসওয়ে হচ্ছে মানে মেট্রো রেল হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের জন্য বিশাল আপনার একটা পাওনা এটা শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তো এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে দুর্নীতির বিরুদ্ধের কথা বলেছেন যদি এই মেগা প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করতে হয় তাহলে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং শক্তভাবে আপনার তা না হলে পরে আপনার দুর্নীতিবাজরা কিন্তু পার পেয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন যে ধরেন ব্যাংকিং খাতে অনেকগুলি দুর্নীতি হয়েছে ধরা যে হয় নাই তা না ধরেন আপনার এই ব্যাক কী বলে ব্যাংকার মধ্যে যে দুর্নীতি কথাটা আসলে সোনালী ব্যাংক আছে আপনার বেসিক ব্যাংক আছে বেসিক ব্যাংক আছে এই যে ব্যাংকগুলোতে আপনারা দুর্নীতিতে ধরা হয়েছে কিন্তু অনেক राघव বলকে ধরা হয়েছে কিন্তু বিচারটা কিন্তু খুব দ্রুত করতে হবে যদি বিচারটা করা না যায় তাহলে পরে সুশাসনটা প্রতিষ্ঠিত হবে না আপনার এই দুuduk একটা উদ্যোগ নিয়েছে আপনি জানেন যে এটা माननीय প্রধানমন্ত্রীর যে নির্দেশ বার্তা একটা আছে বোঝা যায় যে আপনার দুদক আপনার বলেছে যে দুর্নীতিবাজের যখন তদন্ত চলবে যাদের বিরুদ্ধে যখন অভিযানটা চলবে তখন তার সম্পত্তি ক্রক করা হবে যাতে এই সম্পত্তির ফসলটা যে দুর্নীতিবাজ সে এবং তার পরিবার পেতে না পারে কাজে এটা একটা ভালো উদ্যোগ আমি ধরেন এক কোটি টাকা দুর্নীতি করেছি আমি পঞ্চাশ লাখ টাকা হয়তো কম্পেনসেট করলাম আর পঞ্চাশ লাখ টাকা আমার ফ্যামিলি আপনার উপভোগ করতে থাকলো আর আমার যদি লজ্জা সরম ভয় না থাকে তাহলে পরে আর দুর্নীতি দুর্নীতিবাজের কিন্তু সেটা থাকে না এবং তার সামাজিক মর্যাদার ক্ষেত্রেও আপনার তারা চিন্তা করে না যেমন তাদের ছেলে মেয়েরা আছে এই যে বেসিক ব্যাংকের কথা বললেন বেসিক ব্যাংকের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু সমাজের মধ্যে খুব প্রতিষ্ঠিত এবং মর্যাদাশীল লোক তাদের অনেক সমাজে প্রতিষ্ঠিত লোকদের কিন্তু তাদের ছেলে মেয়েরা কিন্তু সেভাবেই ঘুরে বেড়াচ্ছে যে জেলে এটা তাদের কিছু যায় আসে এই বিষয়টি নিয়ে একটু আবু সাইদ খান আপনার কাছে জেনে নিতে চাই সেটা হলো যে প্রধানমন্ত্রী বলছেন যে আইনের আওতায় তাদের আনা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে এবং তাদেরকে সেইভাবে হুঁশিয়ারি তিনি দিচ্ছেন দুর্নীতিবাজদের শোধরানোর জন্য তিনি তাগিদ দিচ্ছেন সেক্ষেত্রে দুর্নীতিবাজ যেমনটা আব্দুল জলিল ভুইয়া বলছিলেন যে ব্যাংকিং খাতে যে দুর্নীতি হয়ে গেছে এবং এর ফলে অনেক রাঘ রাঘব বোয়ালকে ধরাও হয়েছে আইনের আওতায় আনা হচ্ছে আবার অনেকে আবার আইনের ফাঁক ফোকর গোলে বের হয়েও যাচ্ছেন তো সেক্ষেত্রে আসলে দমনের ক্ষেত্রে যে যে রয়েছে কিংবা দুর্নীতি দমন কমিশন আইনগুলো আইনগুলোকে কাজে লাগাতে পারে তাদের আটকানোর ক্ষেত্রে সেই জায়গায় ফাঁক গুলো আসলে আছে কিনা মানে স্বয়ং সম্পূর্ণ কিনা সে আইনগুলো আচ্ছা প্রথমত প্রধানমন্ত্রীর বক্তব্য তার এই ভাষণ সমালোচিত এবং আমি সাধুবাদ জানাই তো উন্নয়ন ঘটেছে এতে তার কোনো সন্দেহ নাই কিন্তু উন্নয়নের সঙ্গে সঙ্গে উনি নিজেই বলেছেন যে সঙ্গে সঙ্গে দুর্নীতি এসছে মানুষ অস্বস্তিতে রয়েছে এবং এই দুর্নীতিবাজরা খুব সামান্য অংশই চিহ্নিত বেশিরভাগ হচ্ছে মুখোশ পরা এবং তারা ক্ষমতার সঙ্গে রয়েছে তারা রাজনীতিতে রয়েছে তারা প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গাও রয়েছে তো সেই জায়গা থেকে চিহ্নিত করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং যে অভিযানগুলো হয় সেই অভিযানগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি যে নিচের দিকে হয় কিন্তু উপরের দিকে যারা তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যায় এই জায়গাটাকে চিহ্নিত করে অর্থাৎ উপরের দুর্নীতিবাজদেরকে এবং সেখানে হলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র অভিযান দিয়ে হবে না রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা দুর্নীতিবাজদেরকে কোথাও রাখবে না বিশেষ করে ক্ষমতাসীনদের যে দুর্নীতিবাজদেরকে তারা প্রশাসন থেকে দুর্নীতিবাজদের রাজনীতি থেকে দুর্নীতিবাজদের যা যদি সংসদেও থাকে সেখান থেকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে আমার মনে হয় অগ্রগতি ঘটবে হ্যাঁ দুদক সহ সব আইন রয়েছে আইনের হয়তোবা দুর্নীতিকে চূড়ান্ত পর্যায়ে মোকাবেলা করার জন্য সংশোধন দরকার কিন্তু যে আইন রয়েছে সেই আইনের তো প্রয়োগ নেই প্রবলেমটা হচ্ছে প্রয়োগ নেই এবং এখানে দুর্নীতির সঙ্গে যেমন ধরুন যে তিনটে জায়গা প্রধানমন্ত্রী চিহ্নিত করেছেন একটা দুর্নীতি সন্ত্রাস মাদক তিনটে কিন্তু এক একসুতোয় গাথা তিনটের সঙ্গে কিন্তু এক ধরনের সম্পর্ক রয়েছে কেননা মাদক ব্যবসার মধ্যে দিয়ে তো সেখানে সন্ত্রাস হচ্ছে এবং এর মধ্যে দিয়ে তারা দুর্নীতিও হচ্ছে অর্থ পরি হচ্ছে লাভবান হচ্ছে এক দল লোকের মানে আঙ্গুল ফুলে যাচ্ছে তো এখান থেকে এটাকে করার জন্য খুবই চ চূড়ান্ত অভিযান দরকার শুধুমাত্র নিচের দিকে হ্যাঁ সব ডাক্তাররা হাসপাতালে যায় না যে শিক্ষকরা স্কুলে যায় না তো তাদের বিরুদ্ধে অভিযান অবশ্যই পরিচালনা করতে হবে কিন্তু তার চেয়ে বড়ো ব্যাপার হলো যে এখানে যারা উপরে ছদ্মবেশ ধারণ করে রয়েছে সমাজের মাথায় যারা রয়েছে তাদেরকে চিহ্নিত তার মানে আমরা কি জঙ্গি কিংবা মাদক কিংবা দুর্নীতি এর ক্ষমতাটাকেও কোনোভাবে রিলেট করতে পারি তো তো বটেই ক্ষমতার সঙ্গে আসলে দুর্নীতি কারা করে যার কোনো ক্ষমতা নেই সে তো দুর্নীতি করতে পারে না ক্ষমতার সঙ্গে যার সম্পর্ক আছে যোগসূত্র আছে দুর্নীতি তারাই করে তো এখানের সাথে দুর্নীতির সাথে কিন্তু সুশাসন যেখানে সুশাসন হয় সেখানে দুর্নীতিটা কমে যায় যেখানে সুশাসন হয় সেখানে অনিয়মটা কমে যায় এমনকি দুর্ঘটনাও কমে যায় যেমন সড়ক ব্যবস্থাপনায় যদি দুর্ঘট ইসে সুশাসন নিশ্চিত হয় তো তাহলে হচ্ছে কি সুশাসন এবং ব্যবস্থাপনাটা তো একই জিনিস ভালো ব্যবস্থাপনা হলে তো সুশাসন হয় তো এখানে সড়ক দুর্ঘটনা কমে যায় কেননা যদি সড়কে রাস্তায় সুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে তো এই ইটের ভাটার জল ঢাকার লোকগুলোকে এইভাবে প্রাণ দিতে হয় না এইভাবে কাঁপতে হয় না কেন এটার পিছনে দেখবেন যে এখানে অব্যবস্থা রয়ে গেছে এই অব্যবস্থাগুলো দূর করার দরকার আমার মনে হয় সুশাসনটা নিশ্চিত করা যায় কিনা হ্যাঁ হ্যাঁ আমার ভূত দূর এবং এই ভূতেরা এতই পাওয়ারফুল যে তারা ক্ষমতার খুব কাছে কাছে চলে যায় এবং ক্ষমতার স্বাদ তারা গ্রহণ করে এবং সবচেয়ে বড় বিষয়টা হলো তারা ছদ্মবেশ ধারণ করে এবং সমাজে তারা মাথা উঁচু করে আছে কেননা দুর্নীতিবাজের সন্তানেরা কিংবা দুর্নীতিবাজের স্বজনেরা তো ঘৃণিত না সমাজে এমনকি দুর্নীতিবাজটাও ঘৃণিত না এবং এই যে নির্বাচন ধরুন যে নির্বাচন হয় ইত্যাদি উপজেলা নির্বাচন হবে সংসদ নির্বাচনে সেখানে তো দুর্নীতির টাকাও তো ইনভেস্টমেন্ট হয় বিনিয়োগ হয় এবং দুর্নীতিবাজরা যে জনগণের কাছে ভোট চেয়ে জিততেও পারে সে সুযোগ হতো আমাদের যে কালো টাকা সেটাকে সাদা করার সুযোগ হতো আমরা সুযোগ হয়ে গেছে সেটা আইন করে সুযোগ দিয়েছি তাহলে এই সমস্ত জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার আইনের ক্ষেত্রে এই আমরা চট জলদি মানে তাড়াহুড়ো করে একটা সমাধান চাই ঠিক আছে টাকাগুলো আসো কিন্তু এর ইমপ্লিকেশন কি হবে এটা কিন্তু আমরা ভাবি না যায় ঠিক আছে টাকাগুলো তো সাদা হয়ে গেল তো ঠিক আছে অর্থনীতিতে একটু চাঙ্গা হবে কিন্তু এর সুদূর প্রসার ই প্রসারটা আমরা এই আমরা একটা শর্টকাট রাস্তা খুঁজি এবং দুর্নীতি বিরোধী অভিযানেরও আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এবার আমি জানি না কদ্দুর সরকার যাবে তবে শর্টকাট রাস্তা আমরা বারবার দেখি যে তাড়াহুড়া করে কিছু অভিযান হয় এবং ওই যে ইয়াবাব যদি অভিযানটা নিয়ে কিন্তু আমি আশাবাদী হতে পারছি না কেননা সেখানে তো ইয়াবার সম্রাট এর নেতৃত্বে নাকি এগুলো হচ্ছে এবং আত্মসমর্পণ করছে হ্যাঁ আত্মসমর্পণটা কি এবং অনেকেই এখানে ব্যাপারটা রয়ে গেছে এই আত্মসমর্পণ বিভিন্ন এজেন্সি জানেও না সরকারি এজেন্সিও জানে না কারা এটা করছে এটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম সমন্বয়হীনতা রয়েছে আর সেভ হোমে গিয়ে তাদেরকে রক্ষা করার জন্য কি সেভ হোম না এবং এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা হচ্ছে যে যাই বলেন যে ইয়াবা বিরোধী মানে জোটে অভিযানে সেখানে যদি কথিত ইয়াবা সম্রাট বিভিন্ন এজেন্সি কর্তৃক চিহ্নিত ইয়াবা সম্রাট যদি সামনে থাকে তবে সেটা আমাদেরকে আশাবাদী করে না একটা বিরতি বিরতি নিয়ে নিয়ে ফিরে ফিরে আসি আমরা আলোচনা করব যে বিএনপি চেয়ারপার্সন গুরুত্ব দিয়েছেন বেশি এবং জামাতকে ছাড়ারও একটা একটা পরোক্ষ একটা নির্দেশনা তিনি দিয়েছেন তার দলেরই যারা আইনজীবী নেতা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি এই বিষয়টা নিয়ে কথা বলবো একটা বিরতির পর ফিরে এসে একটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন সংবাদ সম্প্রসারণ আব্দুল জলিল ভুইয়া আছেন এবং আবু সাইদ খান রয়েছেন আমার সাথে বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই জোটের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টকে বেশি গুরুত্ব দিতে বলেছেন এবং কি জামায়াতের সঙ্গ ছাড়ার একটি পরোক্ষ নির্দেশনাও তিনি দিয়েছেন বলে তার আইনজীবী নেতারা বলছেন জানতে চাচ্ছি যেটা সেটা হলো যে বিশ জোট যদি ছেড়ে দিতে হয় কখনো বিএনপি কে জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে জোট গঠন করে তারা যদি এগিয়ে যেতে চাই বিএনপির আসলে অস্তিত্ব সংকট হবে কিনা কিংবা জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে বিএনপি হারিয়ে যেতে পারে কিনা আব্দুল জলিল ভুঁইয়া আপনার কি মনে হয় আমি ঐক্য ফ্রন্টের ব্যাপারে বিএনপির চেয়ারপারসন যিনি জেলে আছেন বর্তমানে আজকে আদালতে তিনি তার আইনজীবীদের কাছে এই কথাটি বলেছেন তার আগে আমি একটা কথা যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দুর্নীতি নিয়ে তো আলাপ করলাম প্রথমে আমি মনে করি যে যেহেতু আওয়ামী লীগ একটা মানে বর্তমানে শাসক দল এই শাসক দলের মধ্যেও যদি কোনো দুর্নীতিবাজ থাকে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে আরেকটা সুযোগ আওয়ামী লীগের আছে সেটা হলো সামনে যে উপজেলা নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচনে প্রার্থী কারা হবে এটা বাছাই করা দরকার এদের মধ্যে কোন ধরেন আগে যারা উপজেলা চেয়ারম্যান মানে বর্তমানে যারা আছে এর মধ্যে আপনার তার আগের অর্থনৈতিক অবস্থা কী ছিল বর্তমান অর্থনৈতিক অবস্থাটা কী তার ব্যবসাটা কী এরকমও উপজেলা চেয়ারম্যান আছে যারা শোনা যায় আই মেবি রং যে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে যার কোনো পয়সা ছিল না প্রধানমন্ত্রী তো সেই ক্ষেত্রে একটা নির্দেশনা দিয়েছে যে ত্রিনমুল থেকে বা সুপারিশ আসতে হবে তিনজনের নাম সুপারিশ করা হবে। কিন্তু আপনার ত্রিনমুল থেকে আসলে তো হবে না কারণ আপনি জানেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কমিটি আপনার নমিনেশন দিয়েছিল একজনকে। কিন্তু माननीय প্রধানমন্ত্রী কিন্তু আইবির রহমানকে দিয়েছে। কাজে এই এই সামনে এগুলো রাখতে হবে। কাজেই দুর্নীতিকে কমাতে হলে উপজেলা নির্বাচনে কারা কন্টেস্ট করতেছে এই কথাটা মাথায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি আমরা ঐক্যফ্রন্ট সম্পর্কে যে আমি মনে করি যে খালেদা জিয়া এবং ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন বারবারই বলতেন যে জামাত যে এইভাবে আসবে তিনি জানতেন না ঐক্যফ্রন্টের মানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন তিনি আসলে জানতেন না আসলে কি তিনি একেবারে আজ করতে পারেননি আব্দুল আমার মনে হয় যে তিনি কিভাবে বললেন কথাটা আমি জানি না নিশ্চয়ই কারণ জামাতের যারা প্রার্থী ছিল তারা সকলে ধানাশিস নিয়ে নির্বাচনটা করেছে তারা জানতেন না এটাও আবার বিশ্বাসযোগ্য না যাই হোক আর কে আজকে খালেদা জিয়া যে জামাতকে ছাড়ার যে ইঙ্গিতটি দিয়েছেন এটা আমি মনে করি আমাদের জাতীয় রাজনীতিতে এটা অত্যন্ত একটা পজিটিভ দিক পজিটিভ সাইড যদি বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা সকলে মুক্তিযুদ্ধের পক্ষের হবে এইটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি আজকে যে গত নির্বাচনটা এই নির্বাচনে কিন্তু আপনি একটা খুব পজিটিভ দিক আছে যে ধর্ম নিয়ে কোনো বক্তব্য আসেনি কিন্তু এই নির্বাচনে কোনো আপনি ঐক্যফ্রন্ট বলেন আপনি আওয়ামী লীগ বলেন আমি মেইন পার্টিগুলির কথা বলতেছি কিংবা জাতীয় পার্টি কোনো ধর্ম নিয়ে রাজনীতিটা এইবার ইস্যু ছিল না আপনার আরেকটা পজিটিভ দিক হলো দেখবেন যে ভারত বিরোধী একটা বক্তব্য সবসময় থাকে এটাও ছিল না এটা কিন্তু আমাদের রাজনীতিতে অনেক বড় একটা পজিটিভ দিক এটাকে যদি কন্টিনিউ করা যায় আজকে খালেদা জিয়া যে কথাটি তারা আইনজীবীদের বলেছেন যদি এটা আপনার বাস্তবায়ন করা যায় আপনার বিশ দলীয় ঐক্যজন বিশ মধ্যে কয়জন আছে আপনার একমাত্র জামাত ছাড়া এবং জামাত দিয়ে তো বিএনপির কোন লাভ হচ্ছে বলে আমার মনে হয় না সময় জামাতের ভোটে বিএনপির লাভ হতো আজকে যদি মনে করেন যে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকেও তার বক্তব্য বলেছেন যে মানুষ আজকে যে তরুণ সমাজ আছে এই তরুণরা কিন্তু সকলেই এই মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিল রাজাকার আল বদর আল শামস বা দলগুলি যেমন জামাত ইসলাম তরুণ সমাজ কিন্তু তাদের বিপক্ষে কোন সমর্থন করে সেটা বড় না বড় হচ্ছে যে জামাত বা এই ধরনের যুদ্ধাপরাধী দলগুলো যারা আছে তাদের বিপক্ষে কাজে বিএনপিকে যদি রাজনীতি করতে হয় পজিটিভলি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতে এই তরুণ সমাজকে কিন্তু লাগবে এই তরুণ সমাজ তখনই বিএনপির কাছে আসবে যখন দেখবে যে সকলে মুক্তিযুদ্ধের পাবে কারণ বিএনপির যে স্ট্যান্ডটা সেটা আওয়ামী লীগের চেয়ে বেটার তাদের অর্থনৈতিক কর্মসূচিটা কি সামাজিক কর্মসূচিটা কি রিফর্মসগুলি কী কী হচ্ছে এগুলো নিয়ে পরে চিন্তা করবে আগে আপনার এই সেটটাকে চিন্তা করতে হবে কাজেই আমি মনে করি যে খালেদা জিয়া আজকে যে কথাটি বলেছেন যে তিনি তো আমাদের দেশে একজন নেতা তিনি যে কথাটি বলেছেন আমাদের রাজনীতির জন্য একটা খুবই বড় ধরনের আপনার পদক্ষেপ যেটা আমাদের রাজনীতিটাকে হার সূচক দেখে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই আবু সাইদ খান আমি আব্দুল জলির ভূঁইয়ার কথা রেশ টেনেই আপনার কাছে জানতে চাই যে তিনি যেমনটা বলছিলেন যে জামাতকে ছাড়ার যে নির্দেশনা বেগম জিয়া দিয়েছেন সেটি আসলে রাজনীতিতে বা বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে তিনি ভাবছেন কিংবা যেটা প্রধান যেটা বেগম খালেদা জিয়া নিজেও অনুধাবন করতে পেরেছেন এবং জাতীয় ঐক্য ফ্রন্টের তারাও বলছেন যে তিনি জাতির আসলে নার্ভটা বুঝতে পেরেছেন এ কারণে বেগম জিয়া এই ধরনের নির্দেশনা দিচ্ছেন জামাতকে ছাড়লে বিএনপি রাজনৈতিকভাবে সুফল পাবে এটা অনেক আগে থেকেই সবাই বলছিলেন আপনারাও বলছিলেন অনেকেই আলোচনা করছেন সবাই বলছেন কিন্তু বিশ দলীয় জোটের যে শরিক দলগুলো রয়েছে সেগুলোকে ছাড়া আসলে কতটুকু বিএনপির জন্য কার্যকর হবে বলে আপনার মনে হয় যেটি আমি আসলে আব্দুল জলিল ভুঁয়াকে জিজ্ঞেস করছিলাম আব্দুল জলিল ভাই যেটা বলেছেন আমি তার সঙ্গে একমত একমতই বলি যে এখানে বিএনপি কিন্তু বিএনপিকে জামাত অনেক খেয়েছে মানে বিএনপির অস্তিত্বকে সংকটের মুখে যাবার ঠেলে দিয়েছে যেমন চোদ্দো সালে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিএনপি সে জামাতের আপত্তির কারণে তারা অংশগ্রহণ করে নাই পরবর্তীতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনের পরিবর্তে সহিংস আন্দোলনে এটাও ইসে জামাতের প্রেসক্রিপশন কেন তারা যুদ্ধবোধের বিচার ঠেকানোর জন্য এই প্রেসক্রিপশন দিয়েছিল যা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আজকের বাস্তবতা হল যে যুদ্ধবিদের বিচার হয়ে যাওয়ার পরে এই বিএনপিকে বহন করা এবং জামাত মানে বিএনপি মানে জামাতকে যেটা বহন করছে জামাতকে ঘাড়ে তুলে নিয়েছে রেখেছে এটার জন্য জনমত তাদের এমনকি বিএনপির অভ্যন্তরেও এখানে জনমত কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে বিএনপির অভ্যন্তরেও কর্মীদের বিরাট অংশ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিংবা মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য তারা কিন্তু ক্ষুব্ধ তো এই জায়গা থেকে আমার মনে হয় জামাতকে তার ছেড়ে দেওয়াটা হলো বুদ্ধিমানের পরিচয় হবে সেই জায়গা থেকে ঐক্যফণ্ডকে তারা কার্যকর করতে পারে ঐক্যফণ্ডে এগোতে পারে সেখানে হ্যাঁ তবে একই সঙ্গে বীজ দল এবং ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্য আমি সেটা বলি দুটোকে একসঙ্গে চললে তারা এটা হবে না মানে দুই নৌকা পা দিলে যেটা হয় সেই অবস্থা হবে তাদেরকে উচিত হবে যদি তারা জাতীয় ফ্রন্টে অগ্রসর হতে চায় জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে অগ্রসর হওয়া সেখানে যে অসাম্প্রদায়িক দলগুলো রয়ে গেছে সেই দলগুলো জাতীয় ফ্রন্টে যোগ দিতে পারে এবং তারা সেইভাবে অগ্রসর হলে সেটা কেবলমাত্র বিএনপির জন্য না দেশের জন্য মঙ্গলজনক কেননা দেশে আজ স্বাধীনতার আটচল্লিশ বছর সাতচল্লিশ আটচল্লিশ বছর পরে দেশটা একাত্তর নিয়ে আমরা আর বিরোধ করতে চাই না একাত্তরের চেতনায় মানে সরকার এবং বিরোধী দল একই ধারার হবে তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ধারায় হবে সেই জায়গাটা কিন্তু এবার অনেকটাই স্পষ্ট হয়েছিল এবার এই বিতর্কটা আসে নাই এবার স্বাধীনতার ঘোষককে ইত্যাদি নিয়েও কিন্তু কোনো বিতর্ক হয় হয়নি তো এখানে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এখন প্রশ্ন হতে পারে যে বিএনপির নেতারা কেন ডাক্তার কামাল হোসেনকে নেতা মানবেন তাদের দলে তো অনেক নেতা রয়েছে কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা তো মাহাতীরকে কেন সেখানকার সে মানে মালয়েশিয়ার লোক নেতা মেনেছেন আমি ডক্টর কামাল হোসেন মাহাতির তা বলছি না মানে এইটা তো হলো যে আজকে রাজনৈতিক বাস্তবতায় বিএনপি যেখানে গেছে তার গণতান্ত্রিক ইমেজ ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং তাকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য আমার মনে হয় ঐক্য একটা বড় ছাতা হতে পারে

এবং উপজেলা সহ বিভিন্ন জায়গা সিটি কর্পোরেশনগুলো দখলে রয়েছে সেখানে বিএনপিকে কিন্তু শুরু করতে হবে তাকে সুসংগঠিত হওয়ার ব্যাপার এবং সেটা গণতান্ত্রিক ধারাই তাকে সুসংগঠিত হতে হবে এবং সেই জায়গা থেকে তার ইমেজটা অর্থাৎ স্বাধীনতা ধারায় জামাতকে সঙ্গে নিয়ে ইত্যাদি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার যেটা ক্ষতিগ্রস্ত সেটাকে মানে রিপেয়ার করতে হলে মেরামত করতে হলে আমার মনে হয় জাতীয় এটি যৌক্তিক সিদ্ধান্ত এবং খালেদা জিয়া যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিংবা যে নির্দেশ দিয়েছেন এটা মানার মধ্য দিয়ে বিএনপির আরো বিকাশ ঘটতে পারে এবং দাঁড়াতে পারে আর আমরা ব্যক্তিগতভাবে এটি চাই যেমন ব্যক্তিগতভাবে আমি চাই যে এখানে একটা শক্তিশালী বিরোধী দল দরকার কেননা এক দলের মাধ্যমে তো গণতন্ত্র হয় না বিএনপির মধ্যেও তো জাতীয় ঐক্য ফ্রন্টকে নিয়ে নানা ধরনের দোনমনা আছে আমরা তো বিএনপির আইনজীবী নেতা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বিষয়টা তবে ব্যাপারটা হলো যে বিএনপি মানে খালেদা জিয়া যে নির্দেশ দেবেন সেটি অনুসারে চলবে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা যেটা বলবেন তার উপরে ভিন্ন মতের একটা বিরতি নিয়ে ফিরে আসি পত্রিকা কি খবর দিচ্ছে সে সময় আমরা দেখে নিব আর একটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে বিরতির বর্ষাগত আরেকবার দেখছেন আই পেনিবিদ্যুত সংবাদ সম্প্রসারণ আমাদের সাথে আব্দুল জলিল ভুইয়া রয়েছেন এবং আবু সাইদ খান রয়েছেন আহ আমরা দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো এই মুহূর্তে কি ধরনের খবর দিচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শুরুতেই রয়েছে আমাদের সাথে প্রথম খবরটি হচ্ছে ওই ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী বিএনপি কে ডাকলেন সংসদে প্রধানমন্ত্রী ওইবার আহ্বান জানিয়েছেন বিএনপি সংসদে আহ্বান জানিয়েছিলেন আবার এটা রিটাইট করলেন আর কি যে শপথ নেওয়ার জন্য হ্যাঁ স্মৃতি ঝাপি নিয়ে মিলন মেলায় ভোট বয়কট করলে ফল ভোগ করতে হবে ওবাইদুল কাদের বলছেন উপজেলা নির্বাচন নিয়ে তিনি এই কথাটি বলেছেন আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে ভেনিজুয়েলা সংকট মাদুরোকে ক্ষমার ইঙ্গিত গুইদর সাপের ঝাপিতে মিলল পাঁচ হাজার ইয়াবা যেখানে আমরা মাদক বিরোধী অভিযান আমরা চালিয়ে যাচ্ছি সেখানে সাপের ঝাঁপি পাঁচ হাজার এভাবে এসেছে মিয়ানমার থেকে এভাবে এসেছে এবার নজর ডিজিটাল নিরাপত্তায় আহমেদ পলক এই কথাটি বলেছেন আহ এরপরে আর কোন পত্রিকাটি রয়েছে একটু দেখে নিতে চাই আজকে প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে এখন দরকার জাতীয় ঐক্য প্রধানমন্ত্রী বলছেন এবং সেই ঐক্যটা আসলে তিনি রাজনীতি কিংবা ধর্ম মত দল মত নির্বিশেষে সবার মধ্যে ঐক্যটা তিনি আশা করেছেন সেটি নিয়ে খবর হয়েছে বিরোধী সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের লক্ষ্য পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান কর্মসংস্থানের প্রতি খুবই একটা ভালো উদ্যোগ যদি করা যায় এখানে যে জিনিসটা হলো যে আপনার ওনার বক্তব্য কিন্তু আরেকটা কথা বলেছেন যে কর্মসংস্থান দেড় কোটি কোথায় এটা শুধু আরেকটা কথা বলেছেন যে সরকারি কর্মচারীদের কিন্তু তিন গুণ বেতন বেড়েছে কিন্তু যারা প্রাইভেট ক্ষেত্রে এবার তিনি বেশি গুরুত্ব দিয়েছেন বেসরকারি আপনার বেতন কিন্তু বাড়ের তিনি তো বেশ কিছু আইনের কথা বলেছেন বেশ কিছু সাংবাদিকদের উন্নয়নের কথাও বলেছেন নিশ্চয় সেগুলো বাস্তবিত হবে অচিরে হোলিয়ার্টিজেন মামলার জার্চিটভুক্ত আসামি শরীফুল গ্রেফতার রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনা প্রধানের বিচার হওয়া উচিত জাতিসংঘ দূত বলছেন এর পরের খবরগুলো দেখতে চাই আর কোন উল্লেখযোগ্য খবর রয়েছে কিংবা প্রথম আলো আছে এবার আমাদের সাথে প্রথম আলোর প্রথম খবরটি প্রধানমন্ত্রীকে নিয়ে এখন প্রয়োজন জাতীয় ঐক্য আওয়ামী লীগের জয় ও বিএনপির পরাজয়ের কারণ জানালেন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কিন্তু বেশ কটি কারণ আসলে বিএনপি কি কি কারণে পরাজিত হয়েছে দুর্বল মনোনয়ন কিংবা মনোনয়ন বাণিজ্য আবু সাইদ খান তিনি এই কথাগুলো কিন্তু উল্লেখ করেছেন তাদের প্রধানমন্ত্রী কে হবে যদি জিততে পারে তাহলে তারা এটাও কিন্তু বলতে পারে এই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নেতৃত্বের একটা সংকট সম্পর্কে কথা ছিল আশরাফের আসনে মনোনয়ন তার ভাই বোন ভাগ্যিস জহুর আহমেদ সূর্যের আলো ছিল আহমেদের সূর্যের আলো ছিল চলছে বই বাঁধাই মহাপরাজয়ের পর বিএনপি এখন মহা বিপর্যয়ে ও বায়দুল কাদের বলছেন বিএনপি ভোটে আসতে সাহস পাচ্ছে না তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলছেন নয় ম্যাচেও দল দাঁড়ায়নি রাজশাহীর এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে মোহামেডানের চার গোল খাওয়া দেখলো না ময়মনসিংহবাসী ঘরে ঘরে যাচ্ছে মোদীর চিঠি বেশ কিছু খবর রয়েছে আর কি কোনো সংবাদপত্র আমরা দেখতে পারব যুগান্তর রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে যুগান্তরের প্রথম খবরটি হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের বড় জয় ছিল প্রত্যাশিত প্রধানমন্ত্রী বলছেন এছাড়া বিপিএল এ চোদ্দতম সেঞ্চুরি হেলসের ছয় নিয়ম মানলে সুস্থ থাকবে আপনার কিডনি অনেক খবর আছে এবং ঘুরিয়ে ফিরিয়ে আসলে প্রধানমন্ত্রীর আজকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণটি প্রাধান্য পেয়েছে গুরুত্ব পেয়েছে তিনি যে নির্দেশনাগুলো দিতে চেয়েছেন সেগুলো আসলে পৌঁছে দেওয়া হয়েছে প্রত্যেকটি খবরের মাধ্যমে আব্দুল জলিল ভুঁয়া আবু সাইদ খান ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আর এই ছিল আজকের আইপিএনবিদিত সংবাদ সম্প্রসারণে ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য